আসসালামু আলাইকুম, পোর্টাল 90-তে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ কামাল হোসেন। আজকে আপনাদেরকে যে প্রোগ্রামটির সমাধান দেখাবো সেই প্রোগ্রামটি আমরা দেখে নিই। তো আজকের প্রোগ্রামটি হচ্ছিল রাইট এ প্রোগ্রাম উইচ প্রিন্ট অল ওল্ড পজিটিভ ইন্টিজার্স লেস দেন 500 ওমিটিং থোস ডিভিজাবল বাই 11। দ্য আউটপুট শুড হ্যাভ 5 নাম্বারস ইন ইচ লাইন। মানে একটি প্রোগ্রাম লিখো যা 11 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বাদ দিয়ে 500-এর নিচে অযুগ্ন ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো ছাপাবে এবং আউটপুটে প্রতি লাইনে 5টি সংখ্যা থাকবে। তো এই প্রোগ্রামটা আমরা আজকে সমাধান করব। তার আগে আমি একটু আপনাদেরকে বলে নিচ্ছি, আপনারা যদি প্রথম আমার চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং সাথে একটি বেল বাটন থাকবে, সেই বেল বাটনে ক্লিক করে নেবেন। তো চলুন আমরা প্রোগ্রামটা শুরু করে দিই। প্রোগ্রামটা আমরা কোড ব্লকে করবো। আমার এই কোয়ার্টার 90 সবগুলো প্রোগ্রামই আমি কোড ব্লকে সমাধান করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকের প্রোগ্রামটাও আমরা কোড ব্লকে করবো। সেজন্য আমরা কী করবো, প্রথমে একটি এমটি ফাইল নিব। এমটি ফাইল নিয়ে কোয়ার্টার 77 রুলস অনুযায়ী বাম পাশে 7টি ঘর খালি রাখবো, কিন্তু আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও বেশি ঘর খালি রাখলাম। তো আমরা প্রোগ্রামটা শুরু করে দিলাম ডাইমেনশন দিয়ে। ডাইমেনশন এম, এম মোড বোঝাচ্ছে যে 250, এবং একটি ভেরিয়েবল নিলাম জে, জে ইজ ইকুয়াল টু 1, জে এর মান 1 ধরলাম। এখন ডু লুপ ইউজ করব, ডু 1 এন, এখানে ডু একটি কন্ডিশন এবং 1 হলো ডু লুপ ইউজ করতেছি আর 1 হলো লেভেল নাম্বার, 7 এন হলো ভেরিয়েবল। তো এন এর মানটা আমরা ধরে নিব 1 হতে 500 এবং এর পার্থক্য থাকবে 2। আরেকটি ভেরিয়েবল নিলাম কে, যেখানে কে এর মান এন বাই 11, মানে কে এর মান 11 দ্বারা বিভাজ্য। এরপরে আমরা একটি কন্ডিশন অ্যাপ্লাই করব, ইফ কন্ডিশন, ইফ এন ইকুয়েল কে, কে স্টার ডাবল 1 ইন্টু, সরি এখানে হবে গো টু ওয়ান। যদি আমাদের এই কন্ডিশনটা সঠিক থাকে তাহলে আমরা দ্বিতীয় মান দেখার জন্য গো টু ওয়ানে চলে যাব। এরপর আমরা মুড এম জে, এম জে এর মান ধরে নিব এন, এবং জে এর মান, জে এর মান জে প্লাস 1 এক বৃদ্ধি করে জেতেই রাখব। এরপর কন্টিনিউ, আমাদের যদি মানগুলো এইরকম আসে তাহলে আমরা কন্টিনিউতে চলে যাব। আর যখন ডো লুপে কোনো লেভেল নাম্বার বসাবো সেই লেভেল নাম্বারটা কন্টিনিউতে বসবে। তাহলে ডো লুপে আমাদের লেভেল নাম্বার 1 ছিল, কন্টিনিউতে সেই 1 লেভেল নাম্বারটা বসালাম। এখন আমরা প্রোগ্রামটা প্রিন্ট করব। তো এখানে আমি রাইট হিসাবে লিখতেছি, রাইট এবং প্রিন্ট এই দুইটা একই অর্থে ব্যবহৃত হয়। 6 যখন প্রিন্ট করব তখন 6 থাকবে এবং 20 হলো একটি লেভেল নাম্বার। যখন আর যখন প্রিন্ট দিব তখন প্রিন্টের ক্ষেত্রে স্টার ইউজ করব। যদি কোনো লেভেল নাম্বার ইউজ করি তখন সেই ক্ষেত্রে আমাদের 6 ব্যবহৃত হবে। এরপরে আমরা যেই মানগুলো প্রিন্ট করব সেই মানগুলো হলো এম আই আই, এরপর ব্র্যাকেট ক্লোজ, আই ইজ ইকুয়াল টু, আই এর মানটা ধরে নিলাম 1 থেকে জে পর্যন্ত প্রিন্ট হবে। এখন ফরমেটে যখন রাইট অথবা প্রিন্টে কোনো লেভেল নাম্বার বসাবো সেই লেভেল নাম্বারটা ফরমেটে ইউজ হবে 20। তাহলে ফরমেটের বিষয়গুলো আমি অতীতের প্রোগ্রামে আলোচনা করছি, আপনারা সেখান থেকে আরও ক্লিয়ার হয়ে নিতে পারবেন। 2x এবং মান বের করতেছি 5i4 2x। এখন আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণ করা শেষ হয়ে গেছে। সো আমরা স্টপ ইউজ করব, স্টপ এবং ইন্ট। আমি আবারও বলছি আপনাদেরকে যে আমরা যখন প্রোগ্রাম শুরু করব সেক্ষেত্রে আমরা স্টার্ট দিয়ে প্রোগ্রামটা শুরু করতেও পারি, আবার যদি স্টার্ট না দিয়েও প্রোগ্রাম শুরু করি সেক্ষেত্রে প্রোগ্রামটা আমাদের হবে, কিন্তু যখন আমরা প্রোগ্রামটা শেষ করব তখন আমাদের ইন্ট ব্যবহার করতেই হবে। যেমন আমি প্রোগ্রামে কোনো স্টার্ট দিয়ে শুরু করি নি কিন্তু আমার ইন্ট ব্যবহার করতেই হবে। প্রোগ্রামটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন আমি কন্ট্রোল এস সেভ চাপ দিয়ে অথবা এখানে ফাইল থেকে সেভ
সেভ অ্যাজ ফাইলে ক্লিক করে আমি প্রোগ্রামটা সেভ করে নিতে পারি, একটি নাম দিয়ে প্রোগ্রামটা সেভ করে নিতে পারি। তো এখানে নাম দিচ্ছি না, যেই নামটা আছে সেই নামই সেভ করে নিলাম। এখন আমি প্রোগ্রামটার মান দেখার জন্য বিল্ড অ্যান্ড রানে ক্লিক করবো। বিল্ড অ্যান্ড রান, বিল্ড অ্যান্ড রানে ক্লিক করার পরে আমরা প্রোগ্রামটার মানটি দেখতে পারবো। কাঙ্ক্ষিত মানগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা ছিল আমাদের প্রোগ্রামের কাঙ্ক্ষিত মানগুলো, যেখানে এক থেকে 500 পর্যন্ত সকল সংখ্যাগুলো ছাপাবে। আমাদের প্রোগ্রামে বলা ছিল এক থেকে 500 সংখ্যা সহ অযুগ্ন ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো ছাপাবে, যেখানে 11 দ্বারা বিভাজ্য করা যায় ওই সংখ্যাগুলো বাদ দিয়ে, এবং প্রতিটি সংখ্যায় আউটপুট দেবে 5টি লাইনে। তো এখানে আমরা 5টি লাইনেই দেখতে পাচ্ছি। এক থেকে আমাদের 500 পর্যন্ত সকল সংখ্যাগুলো ছাপানো হচ্ছে এবং 5টি লাইনে। তো আশা করি আজকের প্রোগ্রামটা আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় প্রোগ্রামটা করতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এবং নতুন নতুন আপনাদের কোনো প্রোগ্রাম থাকলে সেই প্রোগ্রামগুলো কমেন্ট বক্সে জানাবেন। তার আগে আপনারা আমাকে বলার আগে, আপনাদের সাথে প্রোগ্রাম সমস্যা থাকবে সেই প্রোগ্রামটি আমাকে বলার আগে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে এই সার্চ অপশনটি পাবেন। এখান থেকে আপনারা আপনাদের প্রোগ্রামটা, যে প্রোগ্রামে প্রবলেম হবে সেই প্রোগ্রামটা এখানে রাইট করে আপনারা সার্চ করে নেবেন। যদি দেখেন আমার এই চ্যানেলে আসে, তাহলে আমাকে না জানিয়ে আপনারা সেখান থেকে নিতে পারেন। আর যদি আমার চ্যানেলটিতে না পান প্রোগ্রামটি, তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমস্যাটা সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো আজকে এটুকু পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো প্রোগ্রাম নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।